हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। आमार आजके रेसिपी टमेटो आलू और पांगास माछेर झोल। एटा किन्तु एकटा टक तरकारी, जारा टक जातीय तरकारी खेते पसंद करें तादेर तो अनेक भालो लागबे। आशा करब एई रेसिपिटा आपनादेर काछे भालो लागबे। चलुन देखे नी। एखाने आमी 5 टुकड़ा पांगास माछेर पिस नियेछि। एगुलो लवण और हलुद दिए माखिए आमी एकटु तेले हल्का फ्राई करे निब। 10-15 सेकेंडेर मतो एपाश ओपाश आमी भेजे निब। जदि माछटा टाटका हय ताहले आर भाजार दरकार नेई, जेहेतु एटा फ्रिजे छिल, तो एइजन्य आमी एकटु भेजे निच्छि। माछगुलो आमी सबगुला भेजे तारपरे रान्नाटा करते যাব। অন্য যে কোনো টাইপের মাছ দিয়েও কিন্তু এই টক তরকারিটা রান্না করা যায়। যে যে মাছটা পছন্দ করেন সেটা দিয়েও রান্না করতে পারেন। তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি যে কড়াইতে তরকারিটা রান্না করব সেখানে আমি দিয়ে দিব পেঁয়াজ আর 8 থেকে 10টা কাঁচা মরিচ আমি ফালি করে নিয়েছি। এখন যে তেলে আমি মাছগুলো ভেজে নিয়েছি সেই তেলটাও দিয়ে দিব, সাথে আমি কিছু আলু তেলও দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজ আর কাঁচা মরিচটা হালকা একটু ভেজে নিয়েছি। খুব বেশি একটা ভাজা যাবে না। এরপরে আমি দিয়েছি লবণ আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিব 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে আমি অল্প একটু পরিমাণে পানিও দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন আমি মশলাটা ভালোভাবে ভোনা করে নিব। মশলাটা ভোনা করা হয়ে গেলে আমি 7-8টা আলু কেটে রেখেছিলাম সেগুলো ধুইয়ে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি কিভাবে কেটেছি দেখে বুঝতে পারতেছেন, চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ীও কেটে নিতে পারেন। অল্প একটু পানি দিয়ে আমি আলুটা হালকা সিদ্ধ করে নিচ্ছি। পানিটা যখন কমে আসবে তখন আমি ঝোলের পানি অ্যাডজাস্ট করে দিব। কষানো শেষ হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। তবে পানির পরিমাণটা একটু কম দিচ্ছি কারণ টমেটো থেকেও কিন্তু পানি বের হবে। ঝোলে যখন বলক উঠে আসবে তখন আমি টমেটোগুলো দিয়ে দিব। এখানে আমি প্রায় 8টার মতো টমেটো, মিডিয়াম সাইজের টমেটো আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু ঝোলে বলক উঠলে তারপরে দিয়ে দিবেন। টমেটোগুলো যখন হালকা সিদ্ধ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে মাছগুলো দিয়ে দিবেন। এতে করে তাহলে আর বেশি নাড়াচাড়া করা লাগবে না, মাছগুলো ভেঙে যাবে না। এখানে কিন্তু আলু এবং টমেটো দুটোই সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো সব দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দেব একটু ঝোল কমে আসা পর্যন্ত। আর এই টমেটোর তরকারিতে কিন্তু একটু ঝোল থাকলে খেতে ভালো লাগে। ঝোলটা ঠিকঠাক পর্যায়ে চলে এসেছে। এখন আমি লবণটা চেক করে নিব। আর নামানোর আগে আমি এখানে 1 চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া দিয়ে দিব। এখানে আপনারা জিরা বাটাও দিতে পারেন, আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা কিন্তু এ পর্যায়ে ধনিয়া পাতাটাও দিয়ে দিতে পারেন। এখন আমি আর 2-3 মিনিট রেখে কিন্তু চুলাটা অফ করে দিব। আশা করছি আমার এই তরকারির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাজারে কিন্তু টমেটো অ্যাভেলেবল, চাইলে আপনারা এভাবে করে টকের তরকারি রান্না করে খেতে পারেন।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।